বিধানসভা নির্বাচন মিটেছে, উপনির্বাচনের পর্ব শেষ। এবার বেজে গেল পুরো ভোটের দামামা। রাজ্য যে জোর কদমে পুরো ভোটে প্রস্তুতি নিচ্ছে মঙ্গলবারই, সে কথা জানিয়েছিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পৌরসভার নির্বাচনগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছেন যে তিনি যথাসময়ে সেগুলো যাতে হয় সেটা তিনি দেখবেন, এবং সেই মতন প্রাথমিক আলোচনা, এই প্রাথমিক আলোচনা একটা শুরু হয়েছে। কারণ এখানে তো আমরা করব না, করবে নোটিফিকেশন করবে রাজ্য নির্বাচন কমিশন। পুরো ভোট পরিচালনা করে রাজ্য নির্বাচন কমিশন, সাধারণত রাজ্যের প্রস্তাবই মেনে নেয় কমিশন। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া পুরসভার ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল নবান্ন। কমিশন সূত্রে খবর, 19 ডিসেম্বর কলকাতা হাওড়া পুরসভার ভোট চায় রাজ্য। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় নবান্ন। কমিশন সূত্রে খবর, নবান্নের প্রস্তাবে সম্মতি দিচ্ছে কমিশন। কালীপুজোর পরেই চিঠি দিয়ে সম্মতি জানাবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য মোট 112টি পুরো ভোটের মেয়াদ ফুরিয়েছে। কোভিড পরিস্থিতির জন্য ভোট করানো সম্ভব হয়নি, প্রশাসক বসিয়ে সেই পুরসভাগুলির পরিষেবা দেওয়ার কাজ চলছে। এবার কোভিডের প্রকোপ কমতেই বেজে গেল পুরো ভোটের দামামা। দাঁড়াচ্ছে যে 19 তারিখে কিন্তু, অর্থাৎ 19 ডিসেম্বরে কিন্তু হতে চলেছে হাওড়া এবং কলকাতার পুরো ভোট। যে 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা। তৃণমূলের মিশন ত্রিপুরা ব্যাটল গ্রাউন্ড তৈরি, আগরতলায় পুরো ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। ঘোষিত প্রার্থীদের মধ্যে সিংহভাগ মহিলা, 51-এর মধ্যে 25টি আসনেই মহিলা প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। আগামী 25 নভেম্বর ভোট, ফল ঘোষণা 28 নভেম্বর। তার আগে এখন কোমর বেঁধে ময়দানে সব পক্ষই। এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবকে আমরা ছাড়বো না, জমি ছাড়া হবে না, এক বিন্দুও নয়, বার্তা স্পষ্ট। সেই লক্ষ্যেই এবার আগরতলা পুরো ভোটের ময়দানে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। এ নির্বাচনে প্রথমবার লড়াই করছে তৃণমূল। এ নিয়ে দলের পক্ষ থেকে টুইট, তৃণমূল তৈরি, তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ এবং তৃণমূলই পরিবর্তন আনবে যা ত্রিপুরার মানুষের প্রাপ্য, হ্যাশট্যাগ এবার ত্রিপুরা। 51টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। উল্লেখযোগ্যভাবে 51টির মধ্যে 25টি আসনে মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, বাংলার মতো ত্রিপুরাতেও মহিলা ভোট ব্যাংক টার্গেট তৃণমূলের। 21-এর ভোটে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নজরে ত্রিপুরা। সংগঠন পোক্ত করতে ময়দানে দলের তাবড় নেতারা। তারই মধ্যে তৃণমূলের মিটিং মিছিল নিয়ে লাগাতার গণ্ডগোল, বিতর্ক, ঝামেলা, বারবার উঠছে বাধা দেওয়া থেকে শুরু করে হামলার অভিযোগ, আঙুল বিপ্লব দেব সরকারের দিকে। বিজেপির বিরুদ্ধে এখন অল আউট অ্যাটাক মোডে তৃণমূল। সামনে যুদ্ধ, ঘুঁটি সাজাতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরে ত্রিপুরা সফরে যাচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 21-এ বাংলা জয়ের পর থেকেই সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের ক্ষমতা বৃদ্ধিতে তৎপর তৃণমূল কংগ্রেস। পাখির চোখ 24, আর সেই পথে প্রথম মিশন ত্রিপুরা দখল, যে লক্ষ্য জয়ী এখন এগোচ্ছে জোড়াফুল ব্রিগেড। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।